দুবাই হচ্ছে দুর্নীতিবাজদের এবং অর্থ পাচারকারীদের এখন সর্বভূমি আমার কাছে সতেরো জনের তথ্য আছে আপনারা প্রচার করতে পারেন তাহলে কেবলমাত্র আমি সেই তথ্যগুলো দিব বাংলাদেশের দুর্নীতিবাজদের স্বর্গরাজ্য দুবাই দেশের টাকা আত্মসাত করে দুবাইয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে সরকারের বিভিন্ন নেতাকর্মীরা যাদের মধ্যে কয়েকজনের নামের তালিকা তৈরি করে দেশে নিয়ে এসেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর দুবাই হচ্ছে দুর্নীতিবাজদের এবং অর্থ পাচারকারীদের এখন স্বর্গভূমি দুবাইয়ে নামে বেনামে বাংলাদেশি ব্যবসায়ীদের অনেকেই রাজনীতিবিদ আমলা এবং সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা যারা সদ্য অবসরে গিয়েছেন অনেকেই বেশ বড় অঙ্কের টাকা অবৈধভাবে সেখানে বিনিয়োগ করেছেন আমার কাছে সতেরো জনের তথ্য আছে বিভিন্ন সময় দেশের ক্ষমতাশীল ব্যক্তিদের দুর্নীতির তথ্য প্রকাশ হলেও তাদের বিরুদ্ধে জোরালোভাবে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয় না এমন দাবি করে নূর বলেন সাংবাদিকরা যদি দুর্নীতিবাজদের নাম প্রচার করতে পারে তাহলেই তাদের হাতে সেই তালিকা তুলে দেওয়া হবে আমার কাছে সতেরো জনের তথ্য আছে সেটি যদি আপনারা প্রচার করতে পারেন তাহলে কেবলমাত্র আমি সেই তথ্যগুলো দিব কিন্তু আমার কাছ থেকে নেবেন আপনি বলবেন যে ভাই অমুকে তো খুব প্রভাবশালী আমি প্রচার করতে পারবো না তার নাম দেয়া যাবে না যে অমুক ব্যবসায়ী কিংবা সাবেক কর্মকর্তা সেটা হলে আমি দেব না তারা কোন কোন জায়গায় প্রপার্টি কিনেছে বিশেষ করে কয়েকজনের স্পেসিফিক তথ্য আমি দুবাইয়ে আপনার দুবাই শহরে থাকাকালীন সময় দিয়েছিলাম এবং এখনও আমার কাছে কিছু তথ্য আছে আরও কিছু তথ্য আমি নিজে সংগ্রহ করতেছি তবে বর্তমান সরকার এই দুর্নীতিবাজদের রকম বিচারের মুখোমুখি করবে না এমনটাই ভাবছেন নূর তাই সরকার পরিবর্তন হলে এই দুর্নীতিবাজদের আইনের আওতায় নিয়ে আসতে পারবেন বলে মনে করছেন তিনি আর সেই জন্য এখনই সেই দুর্নীতিবাজদের নামের তালিকা প্রকাশ করতে খুব বেশি আগ্রহী নয় নূর কিন্তু এখন আমি এগুলো প্রকাশ করার জন্য খুব একটা আগ্রহী না কারণ আমি জানি যে এখন এগুলো প্রচার করলে কিংবা প্রকাশ করলে কার্যত তাদের বিরুদ্ধে খুব ব্যবস্থা নিবে না সরকার কারণ ইতিমধ্যেই চাঞ্চল্যকর যে সমস্ত দুর্নীতি অর্থ পাচারের ঘটনাগুলো গণমাধ্যমে এসেছে দেশের মানুষ জেনেছে একটা ঘটনারও কিন্তু সঠিক তদন্ত এবং সুরাহা করা হয়নি তার সবচেয়ে বড় উদাহরণ এসআলম গ্রুপের গত কয়েক মাসের ব্যবধানে ব্যাংক থেকে যে কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেল সমস্ত নিয়ম নীতির না করে সেটি নিয়ে কাউকে গ্রেপ্তার করা হয়নি কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ঢাকা যে আমরা পানি খাই সেই পানির ওয়াসার এমডিকে নিয়ে যে তুলকালাম কাণ্ড ঘটছে এখন পর্যন্ত সেটার বিরুদ্ধে কোনো ওইভাবে আইনগত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি কাজে এখন তথ্য আমরা দিতে পারি মিডিয়ায় একটু আংশিক আসবে কিছু কথা হবে কিন্তু কার্যত দেখা যায় এই সমস্ত ঘটনাগুলো নিয়ে খুব বেশি আসলে প্রতিকার পাব কাতার দুবাই এবং সর্বশেষ সৌদি আরবে পবিত্র অমরা পালন করে দীর্ঘ সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন নূর এর আগে ইসরায়েলি এক গোয়েন্দার সাথে নূরের সাক্ষাতের দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয় সেই ছবি নিয়ে নানান রকম আলোচনা সমালোচনা হয়েছিল দেশ দেশজুড়ে